ভিভোর ভি সিরিজটা বরাবরই জনপ্রিয়। তো এই লাইন অ্যাপের নতুন সদস্য ভিভো V23 5G, যা দেশের বাজারে লঞ্চ হয়েছে 8/128 GB ভ্যারিয়েন্টে। এই স্মার্টফোনের একটা স্পেশালিটি রয়েছে, রেয়ার প্যানেলের কালারটা চেঞ্জ হতে পারে। এই মুহূর্তে আপনার স্মার্টফোনের কালার দেখছেন গোল্ড, তবে এটা নিয়ে যদি আপনি রোদে চলে যান বা এর উপরে সানলাইট পড়ে তাহলেই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তবে এটার দুইটি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায়, একটি হলো স্টারডাস্ট ব্ল্যাক, আরেকটি হলো সানশাইন গোল্ড। এইটারই রেয়ার প্যানেলটা চেঞ্জ হয়, তবে কালো কালারটাই কিন্তু চেঞ্জ হয় না। তো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম এটা 8/128 GB ভ্যারিয়েন্টে দেশের বাজারে লঞ্চ হয় এবং যার দাম হলো 39,990। প্রাইস নিয়ে অবশ্যই আমার পার্সোনাল কিছু কথাবার্তা রয়েছে যেগুলো আমরা ভিডিওর শেষে আলোচনা করব, তবে এর দাম আমি আশা করছিলাম আরেকটু কম দামে আসবে আর কি। হোয়াট এভার, এই মোবাইল ফোনের লুকসটা কিন্তু খুবই সুন্দর, খুবই গর্জিয়াস লুকসের একটা স্মার্টফোন। তবে শুধুমাত্র লুকস, ডিজাইন এসবই সব না, স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্ট থেকে লঞ্চ হয়েছে সেই জায়গায় আসলে এটা ভ্যালু ফর মানি কিনা বা সব কিছু মিলে প্যাকেজটা কেমন ছিল তারপরেই হয়তো আপনি এটা কেনার ডিসিশনটা নেবেন, রাইট? তাহলে চলুন শুরু করছি পুরো ভিডিও নিয়ে। স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা স্যামজন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। শুরুতেই বক্স নিয়ে আলোচনা করা যাক। বক্সটাও বেশ সুন্দর, এর উপরে একটা মানে গ্লিটারি গ্লিটারি একটা ভাব আছে, চিক 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 করছে। তো এটা আমরা যদি খুলে ফেলি স্মার্টফোনটি পেয়ে যাব, সিলিকন কেস, তারপর ইউজার ম্যানুয়াল, চার্জার, দেন ইয়ারফোন, হ্যাঁ সাথে আপনি ইয়ারফোন পেয়ে যাবেন, ডাটা কেবল, দেন সিম ইজেক্টর এবং ডঙ্গল রয়েছে। অর্থাৎ এই স্মার্টফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক নেই, মানে পোর্ট নেই আর কি, সো ডঙ্গল দিয়ে ব্যবহার করতে হবে। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম স্মার্টফোনটির কাছে। যেমনটা আপনারা দেখছেন, সত্যি বলতে এই স্মার্টফোনের লুকসটা সত্যিই সুন্দর। প্রথমে আমি বলছিলাম এটা কিন্তু একটু যে ফ্ল্যাট শেপের, অর্থাৎ এর বডি ফ্রেমটা কিন্তু কার্ভ না, এটা একদম ফ্ল্যাট, এভাবে আপনি দাঁড় করিয়ে রাখতে পারবেন, মানে একেবারেই এটা ফ্ল্যাট। বডি ফ্রেমটি মেটাল দিয়ে তৈরি, রেয়ার প্যানেলে গ্লাস রয়েছে, তবে সেটা ফ্রস্টেড, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট বসবে না এবং স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি খুবই কম আছে। আর ফ্রন্ট প্যানেলকে প্রোটেকশন করছে স্কচ জেনসেশন আপ, একটা ভিন্ন টাইপের প্রোটেকশন আর কি। পোর্টস অ্যান্ড বাটনের রেগুলার সব কিছু থাকলেও এতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি নেই, আর এখানে আপনি শুধুমাত্র দুটি সিমেই ব্যবহার করতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। শুরুতেই যে বিষয়টা নিয়ে আমি বড় করে বলছিলাম, স্মার্টফোনটার রেয়ার প্যানেলের কালারটা পরিবর্তিত হতে পারে। তো এটা আসলে যখন কিনা ওই যে ইউভি লাইট পড়ে আলট্রা ভায়োলেট, তখন এটার কালারটা পরিবর্তিত হতে পারে। আপনার কাছে যদি ইউভি লাইট থাকে সেটা এটার উপরে ধরে আপনি কালার পরিবর্তন করতে পারবেন, আবার সরাসরি যদি আপনি সানলাইটে গিয়ে রাখেন তাহলে দেখবেন এর কালারটা পরিবর্তিত হতে পারে। V23-তে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা শুরু দিকটাতে হয়তো আপনার কাছে একটু নিচের দিকে লাগবে, তবে এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, প্রত্যেকবারেই দ্রুত সময়ের মধ্যে আনলক করতে পারছিল। আর সেই সাথে ফেস আনলক রয়েছে, যেটাও ঠিকঠাকভাবে রেজাল্ট করতে পারে। স্মার্টফোনটিতে মনো স্পিকার রয়েছে, বটমে একটি স্পিকারই থাকছে লাউড স্পিকার হিসাবে, তবে আমি আসলে এই স্মার্টফোনটার সাথে স্টেরিও স্পিকার আশা করছিলাম, যে বিষয়টা আমি মিস করছি। একদম ফুল ভলিউমে গেলে এর সাউন্ড থেকে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়, আর মোটামুটি যদি আপনি 70% ভলিউম লেভেলে থাকেন তাহলে একটা ক্লিন ক্লিয়ার একটা সাউন্ড পাবেন, বেস ভোকাল মোটামুটি ক্লিয়ার, তবে স্টেরিও সাউন্ড অবশ্যই আমি মিস করছি, আর এর এয়ারপিসের সাউন্ড সেটা ঠিকঠাক ছিল। ওকে, কথা বলা যাক এর পারফরমেন্স সেকশন নিয়ে। আমি শুরু দিকটাতেই বলছিলাম এই স্মার্টফোনটা দেশের বাজারে 8/128 GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটা রান করছে অ্যান্ড্রয়েড 12 এ, আর এর প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920, যা একটি 5G চিপ, আর এটি 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। এর দুটি কোর হলো 2.5GHz-এর কোটেক্স A78 এবং বাকি ছয়টি কোর হলো 2.0GHz-এর কোটেক্স A55। গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি Z68 MC4। কিছুদিন আগেই আমরা একটা স্মার্টফোনের রিভিউ করছিলাম যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 ছিল এবং এর পারফরমেন্স সম্বন্ধে আপনারা হয়তো মোটামুটি জেনেছেন। তো এখানে আপনারা এত বেঞ্চমার্ক স্কোর দেখছেন, হ্যাঁ স্কোরের দিক থেকে খারাপ না, মোটামুটি ভালোই, বাট রেগুলার লাইফে কেমন পারফরমেন্স করলো সেটাই হলো মেইন বিষয়। তো লাস্ট যতদিন ধরে এই স্মার্টফোনটি আমাদের কাছে রয়েছে আমাদের ব্যবহারের অভিজ্ঞতা ভালোই ছিল, রেগুলার কাজবাজে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম আমি ঠিকঠাক পেয়েছি। তবে এই স্মার্টফোনটাতে আমি ল্যাগ করতে দেখেছি ইউটিউবে, যদি কিনা ব্যাকগ্রাউন্ডে অনেক ভারী অ্যাপ্লিকেশন থাকে তখন আমি ল্যাগ পেয়েছি। যেমন গত পরশু দিনেই আমি দেখছিলাম যে ইউটিউবের ভিডিও প্লেতে একটু সমস্যা হচ্ছিলো, মানে ডিসপ্লেটা আমি যখন বড় করতে চাইলাম তখন দেখলাম যে ডিসপ্লেটা বড় মানে হচ্ছিলো না, হয়েছে বেশ কিছু সময় নিয়ে আর কি। তো ব্যাকগ্রাউন্ডে ভারী ভারী বেশ কিছু অ্যাপ্লিকেশন থাকলে তখন একটু চাপ পড়ে, যেটা মনে হলো। হ্যাঁ, এমনিতে র্যাম ম্যানেজমেন্ট খারাপ না, যদি আপনি মোটামুটি লাইট টাইপের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো ইউজ করেন তাহলে একসাথে অনেকগুলো রেখে কাজ করতে পারবেন, তবে ব্যাকগ্রাউন্ডে যদি ভারী ভারী অ্যাপস অনেক আগে থেকে যায়, অনেক পিছনের অ্যাপস হয়তো ক্র্যাশ করতে আপনি দেখবেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এই 8GB র্যামের পাশাপাশি আরও 4GB ভার্চুয়াল র্যামও ব্যবহার করতে পারবেন। এমনিতে ফান্টাস ওয়েসটা খুব বেশি ভারী, অনেক ব্লোটায়ার রয়েছে এমন না, মোটামুটি বেশ অর্গানাইজডই, আর টুকটাক কয়েকটা ব্লোটায়ার রয়েছে, যদিও সেগুলোকে চাইলে আপনি আনইনস্টল করতে পারবেন। V23 দিয়ে আমরা গেম প্লে করি, পাবজি, অ্যাসফল্টাইন এবং সিউডি প্লে করা হয়েছে। তো সিউডি রেজাল্ট বেশ ভালোই পেয়েছি, কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পাওয়া যায়নি এখানে।
এবং দীর্ঘক্ষণ গেমপ্লে তো খুব বেশি গরম হচ্ছিল না, হ্যাঁ হালকা গরম হয় তবে অনেক বেশি যে এমনটা না। কিন্তু পাবজির রেজাল্টে ভিন্নতা রয়েছে, এখানে মোটামুটি ভালো রকমের ল্যাগ আর ফ্রেম ড্রপ পেয়েছি। পাবজির সাথে আমার মনে হচ্ছে স্মার্টফোনটা মানে খাপ খেয়ে উঠতে পারছে না, অপটিমাইজেশন ইস্যু আছে বলে আমার মনে হয়। অ্যান্ড্রয়েড 12 তারপর নতুন প্রসেসর সব কিছু মিলে এখনও পাবজির সাথে মনে হয় ওইভাবে খাপ খেয়ে উঠতে পারেনি, এমনটাই আমার মনে হয়েছে। অন্যদিকে আমরা অ্যাসপাল্ট 9 প্লে করেছিলাম, বাই ডিফল্ট সেটিংসে এর গ্রাফিক্স মোটামুটি ভালোই পেয়েছি এবং সেখানে আমরা ল্যাগের দেখা পাইনি। সো যেটা দাঁড়ালো সিওটি আর অ্যাসপাল্ট 9 এ দুটার ভালো রেজাল্ট পেয়েছি, বাট পাবজি এখানে এখনও পিছিয়ে থাকবে। স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে আর এর রিফ্রেশ রেট হলো 90 হার্টজ, এবং আমরা পরীক্ষা করে দেখলাম 90 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে। PPI রয়েছে 409, খুবই ভিভিড কালার দিতে পারে এবং সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি বা কালার শিপিংয়ের মতো কোনো ধরনের ইস্যু আমরা পাইনি। প্লাস সরাসরি সানলাইটেও এটা ভিজিবল ছিল, হ্যাঁ শ্যাডো এরিয়াতে ভালোভাবে দেখা যায় বাট ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করলেও আপনি দেখতে পাবেন, চালাতে পারবেন। টাচ রেসপন্স ঠিকভাবে পেয়েছি, কোনো ধরনের প্রবলেম নেই বা কোনো ধরনের ল্যাটেন্সি পাওয়া যায়নি। ডিসপ্লের চিন বা বেজেলও খুবই ন্যারো, ইভেন লোয়ার চিনটাও কিন্তু খুবই ন্যারো, তবে ডিসপ্লের টপে সেন্টার পজিশনে একেবারে ডিফারেন্ট কিছু দেখতে পাবেন। এখানে দুটি ক্যামেরা রয়েছে যার ফলে বড় সড়ো নচের দেখা আপনি পেয়ে যাবেন, যেমনটা আমরা ভিভোর আরও বেশ কিছু স্মার্টফোনে আগেও দেখেছি। সো এটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে, অনেকের কাছে মনে হতে পারে 2022 এসে আমি এরকম কিছু আশা করি না, আমার আরও ছোটো কোনো পান্সল থাকলে ভালো হতো, হয়তো চাইলে ক্যাপসুল শেপে রাখা যেত বা এক কর্নারে দুইটা ক্যামেরা রাখা যেত, বাট অলমোস্ট ওই একই জায়গা খেয়ে ফেলতো। ডিসপ্লে সেকশনে ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে তিনটি ক্যামেরা, প্রধান সেন্সর হলো 64 মেগাপিক্সেলের, অ্যাপারচার f/1.9, পরবর্তী সেন্সর 8 মেগাপিক্সেল যা আলট্রাওয়াইডে ছবি নিতে পারবে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার রয়েছে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দুটি সেন্সর, এখানে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের আর পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেলের যেটাও কিনা আলট্রা ওয়াইডের ছবি নিতে পারবে। তো রিয়ারের যে মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল, এটা দিয়ে আমরা বিভিন্ন সিচুয়েশনে ছবি নিয়েছি, ডে লাইট লো লাইট, এবং এর ছবির কোয়ালিটি আমাদের কাছে ভালো মনে হয়েছে। ডে লাইটের ছবিগুলোতে শার্পনেস ডিটেলস লক্ষণীয় মাত্রায় ছিল, তবে কালার অ্যাকুরেসির বেলায় আমার মনে হয়েছে এটা কালার কিছুটা বুস্ট আপ করে, বিশেষ করে গ্রিন এবং রেড কালারটা কিছুটা বুস্ট আপ করে। আর ডাইনামিক রেঞ্জ আমরা মোটামুটি এখানে ভালো পেয়েছি, শ্যাডো ডিটেলস খারাপ ছিল না, ইভেন লো লাইট পারফরমেন্সেও এই স্মার্টফোনের ছবির কোয়ালিটি ভালো পেয়েছি আমরা। লো লাইটে নর্মাল মোডে কিছুটা নয়েজের দেখা পেলেও আপনি যদি নাইট মোড অন করে নেন এই স্মার্টফোন থেকে ভালো ছবি পাবেন। লাইট কিছুটা বুস্ট আপ করে তবে নয়েজ কাট করে সুন্দর একটা ছবি দিতে পারে। ডেডিকেটেড ডেপ সেন্সর না থাকলেও পোর্ট্রেট মোডে এই স্মার্টফোনটা ভালো রেজাল্টই করছিল, এজ ডিটেকশন ভালো পেয়েছি এবং মেইন সাবজেক্টকেও ভালো শার্পনেস বা ডিটেলসে রাখতে পারছিল, সো পোর্ট্রেট মোডটা ভালো আছে। দেন আমরা আলট্রাওয়াইড সেন্সরটি দেখব যা মেইন সেন্সরের মতো প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিতে পারে, তবে লো লাইটে একটু পিছিয়ে থাকে। আর ডে লাইটের ছবিগুলোতে ভালো শার্পনেস ডিটেলস লক্ষ্য করবো, সেই সাথে ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালো আছে। এর আলট্রাওয়াইড সেন্সরের ছবিগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে, তবে সাজেশন থাকবে মোটামুটি লাইটিং কন্ডিশনে নেওয়ার জন্য। আর আমরা ম্যাক্রো শুটার পেয়ে যাব যা ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়, তবে লো লাইটে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না, এটা আমরা অ্যাভারেজ ধরে নিতে পারি। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30fps, 60fps আমি মিস করেছি, তবে 1080p সাথে আপনি 60fps পাবেন। যারা কিনা ব্লগিং করতে চান তারা এই স্মার্টফোনটিতে চাইলে ব্লগ ট্লগ করতে পারবেন, কারণ এর ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালোই, যদিও 4K আপনি 30fps পাবেন, তবে 1080p নিয়ে যদি 60fps রেকর্ড করেন সেগুলো দিয়েও আশা করছি কাজ চালানো যাবে। এটাতে YS নেই, তবে ভিডিও স্টেবল করার জন্য EIS রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই সেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, আমার মনে হয় সেলফি লাভারদের মানে চোখ বুঝে পছন্দ হয়ে যাবে, ভালো শার্পনেস ডিটেলস রয়েছে আর সেই সাথে ডাইনামিক রেঞ্জ আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো পেয়েছি। ইভেন লো লাইটেও এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা খুবই ভালো রেজাল্ট করছিল। আর একটা ব্যাপার বলা উচিত, এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্য কিন্তু দুইটা ফ্ল্যাশ লাইট রয়েছে এবং যার কালার টেম্পারেচারও আপনি নিজের মতো করে সেট করে নিতে পারবেন, অর্থাৎ কুলার থেকে ওয়ার্ম টোনে আপনি নিতে পারবেন। সেই সাথে আমরা দেখছি আলট্রাওয়াইড সেন্সরও রয়েছে, গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে এটা বিশেষ করে কাজে লাগবে, এবং যারা কিনা স্মার্টফোনটি দিয়ে কিনা ব্লগিং করতে চান তাদেরও মনে হয় কাজে লাগবে, কারণ অনেক সময় হয় কি ওই যে ব্লগ করতে গেলে একটু আলট্রাওয়াইড হলে সুবিধা হয়। আমি অবশ্যই ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখাবো, কারণ আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়েও ভিডিও শ্যুট নিয়েছি, সো সেগুলো দেখলে বুঝবেন। আর এমনিতে আলট্রাওয়াইড সেন্সরের ছবির কোয়ালিটিও ভালো পেয়েছি, তবে আলট্রাওয়াইড সেন্সরে মানে ফ্রন্ট ফেসিংয়ের যে আলট্রাওয়াইড সেন্সরটি রয়েছে তার ডাইনামিক রেঞ্জটা মেইন ক্যামেরার মতো অতটা ভালো ছিল না, বাট চালানো যায় আপনি যদি মানে ঠিকঠাক লাইটিং কন্ডিশনে থাকেন তাহলে ভালো ছবি পাবেন। আর একটু শ্যাডো এরিয়াতে এটা ততটা বেটার রেজাল্ট করতে পারে না, যেখানে কিনা 50 মেগাপিক্সেলটা অনেক ভালো রেজাল্ট করে থাকে। কিন্তু একটা বিষয়, এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps। এটা হলো ভিভো V23 এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেমন একটু দেখিয়ে দিই ওয়াইড অ্যাঙ্গেল থেকে আসলে কতটা ভিউ পাওয়া সম্ভব। এই যে দেখুন আমরা মোটামুটি আমাদের নৌকোতে এতজন রয়েছি, সবাইকে কিন্তু কভার করতে পারছে। সো যারা ব্লগিং করতে চান একটা স্মার্টফোন দিয়ে তাদের জন্য মনে হয় এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কাজে আসবে। ব্যাটারি
স্মার্টফোনটিতে আমরা ব্যাটারি দেখছি 4200 mAh, যেটা এই সময় দাঁড়িয়ে স্ট্যান্ডার্ডের চাইতে একটু নিচে মনে হতে পারে, এবং এই কারণেই স্মার্টফোনটা আসলে এতটা স্লিম। এর বক্সে আপনি পাবেন 44 ওয়াটের চার্জার। ওই চার্জার দিয়ে স্মার্টফোনকে 30 মিনিট চার্জ করার পর আমরা দেখলাম 65% মতো আমাদের ফোনটাকে চার্জ হয়ে যায়, আর ফুল চার্জ করতে সময় লেগেছে 51 মিনিটের মতো। সো বেশ দ্রুত সময় এটাকে চার্জ করা যায়। 4200 mAh ব্যাটারি থেকে আমরা অলমোস্ট একদিনের মতো ব্যাকআপ পেয়েছি। তবে আপনি যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, দিন শেষে হয়তো আপনাকে চার্জ করতে হবে। এসওটি পেয়ে যাবেন 5.5 ঘন্টার মতো। ব্যাটারির যতটুকু সাইজ সেই অনুযায়ী ঠিকই আছে, আবার যেহেতু 90 Hz 120 Hz হলে হয়তো আরও বেশি চার্জ বার্ন করতো, তো সেই জায়গায় মোটামুটি একদিন চালানো যায় স্মার্টফোনটা। স্মার্টফোনটার নেটওয়ার্ক রিসেপশনও ভালো ছিল, আমরা বোথ কানেকশন ইন্টারনেট ব্যবহার করে দেখেছি, কথা বলে দেখেছি, তাতে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। সো এই ছিল স্মার্টফোনটার সমস্ত বিষয়াদি সব কিছুই। তো এখন যদি ফাইনালি দুইটা পার্ট আমরা করে ফেলি, এর কিছু ভালো দিক এবং কিছু ল্যাকিংসের দিক, সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ডিসিশন নিতেও হয়তো একটু সুবিধা হবে। এই স্মার্টফোনটা হ্যাঁ দেখতে অবশ্যই সুন্দর, সবই ভালো, বাট এটা স্কোয়ার শেপ হওয়াতে আমি এক হাতে নিয়ে যখন কিনা কোনো কিছু টাইপ করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে না, সেটা একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। মানে বিশেষ করে আমার মতো যাদের হাত এইটুক সাইজের, আমার হাত খুব যে ছোটো এমনও না, আবার খুব বড় এমনও না, বাট দেখলাম যে আপনি এক হাতে যখন টাইপ করতে যাবেন, এটা এই ফ্ল্যাট হওয়ার কারণে হাতে একটু লাগে। দ্বিতীয়ত, এই স্মার্টফোনের যে প্রসেসর সেকশনটা, হ্যাঁ সেটা অবশ্যই খারাপ না, বাট সেটার পারফরমেন্স আমরা এখনও ওইভাবে পেয়ে আসছি না। হয়তো এইটার রেজাল্ট আরও কিছুটা বেটার পাওয়া যাবে যদি এর অপটিমাইজেশন আরও কিছুটা বেটার করা সম্ভব হয়, বিশেষ করে গেমিংয়ে। তৃতীয়ত, এই স্মার্টফোনটিতে আমরা মনো স্পিকার দেখছি। এরকম বাজেটের একটা স্মার্টফোন থেকে আমরা অবশ্যই ডুয়াল স্টেরিও স্পিকার আশা করি, সো ওই ব্যাপারটা মিস করছি। 3.5 mm হেডফোন জ্যাক নেই, যদিও ডঙ্গল রয়েছে, আর এটাতে কোনো ধরনের আইপি রেটিংও নেই। এবার যদি আমরা ভালো দিক নিয়ে বলতে যাই, খুবই গুড লুকিংয়ের স্মার্টফোন, মানে সোজা কথায় এরকম একটা মোবাইল ফোন হাতে থাকলে মানুষজন তাকিয়ে থাকতে বাধ্য। দ্বিতীয়ত, খুবই ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাবেন এই স্মার্টফোনটিতে। ক্যামেরার সেকশনটা ওয়ান অফ দ্য বেস্ট এরকম বাজেট সেগমেন্ট থেকে। তারপরে এই স্মার্টফোনটাতে একেবারে নতুন একটা জিনিস আমরা পাচ্ছি, আর কোনো বাজেটের স্মার্টফোনে হয়তো আমরা দেখব না, তা হলো রেয়ার প্যানেলের কালারটা পরিবর্তিত হতে পারে। দেন ভিডিওর বিষয়টাও আসে, যদিও সেটা ক্যামেরার মধ্যে পড়ে, তারপর আমরা যদি একটু আলাদা করে বলি, বিশেষ করে যারা ব্লগিং করতে চান তাদের জন্যও এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভালো দিকের মধ্যে রয়েছে। ফাইনালি যদি আমরা প্রাইস নিয়ে বলতে যাই, স্মার্টফোনের দাম 40,000 টাকা। কী কী অফার করলো আমরা জেনেছি, কেমন রেজাল্ট করেছে সেগুলোও জেনেছি। পার্সোনালি আমার মতামত যদি আমি দিই, এই স্মার্টফোনের দাম আমার কাছে বেশি মনে হয়েছে। এটার দাম আরও কিছুটা কম থাকা উচিত ছিল, আমার এক্সপেকটেশন সেরকমটাই ছিল। ইভেন আমরা যদি প্রিভিয়াস জেনারেশনের ভি সিরিজের স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই, সেই ক্ষেত্রেও তাদের তুলনায় কিন্তু এর দামটা অনেকটাই বেশি। সো এটার দামটা আরেকটু কম থাকলে খুবই ভালো হতো। তারপরেও অনেকের জন্য আবার এই স্মার্টফোন হয়তো ঠিক আছে, যাদের কিনা ভালো একটা ক্যামেরা ফোন দরকার, দেন খুবই গুড লুকিংয়ের একটা স্মার্টফোন হতে হবে, তারপরে ডিসপ্লে সেকশন ভালো হতে হবে, তাদের জন্য ঠিকই আছে। বাট যাদের কিনা পারফরমেন্সই মেইন প্রায়োরিটি, তাদের জন্য হয়তো আরও অন্য কোনো অপশন আছে, এই আর কি। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।